গুড মর্নিং জি আমরা আজকে প্রথম ক্লাস করব অঙ্কর ঠিক আছে আমাদের যে গণিত ছাত্রী বইটা আছে সেখান থেকে আজকে পড়বো আমাদের সিলেবাসে গণিত সাথীর সাথেও মেন্টাল ম্যাথের কিছু জিনিস দেওয়া আছে আমরা সেটা বই থেকে পড়বো না সেটা আমরা আলাদা করে কিছু প্র্যাকটিস করব। আমাদের ক্লাস ওয়ানে মেন্টাল ম্যাথ আছে তো তখন আমাদের অসুবিধা যাতে না হয় সেই জন্য আমরা আগে থেকে প্র্যাকটিস করে রাখবো তাহলে গণিসাতির সাথেও আমরা অল্প অল্প করে একটু করে মেন্টাল ম্যাথ শিখে রাখবো চলো তবে আজকে আমরা গণিত সাথীর প্রথম পাতাটা পড়ে নি দেখো প্রথম পাতা কি আছে বিভিন্ন ধারণা বড় ছোট বড়টির পাশে টিক চিহ্ন ও ছোটটির পাশে কাটা চিহ্ন দাও তাহলে আমরা দেখেনি বড় আর ছোট আগে আমরা করেছি <coughs> এল কেজিতে বড় থেকে ছোট সাজাও সেটা সংখ্যার মধ্যে এবার আমরা জিনিসের মধ্যে দেখে নেব দেখো এটা একটা হাতির ছবি এটা একটা খরগোশের ছবি তাহলে এই হাতি আর খরগোশের মধ্যে কে বড় কে ছোট বলতো হাতিটা বড় খরগোশটা ছোট তারপর দেখো মুরগি আর মুরগির বাচ্চা তাহলে মুরগি আর মুরগির বাচ্চার মধ্যে কে বড় মুরগিটা বড় আর মুরগির বাচ্চাটা ছোট তাহলে যেটা বড় সেটাতে ঠিক আর যেটা ছোট সেটাতে কাটা দিলাম বাস আর গাড়ির মধ্যে কে বড় হবে দেখো বাসটা বড় আর এই গাড়িটা ছোট। বাঁধাকপি আর টমেটোর মধ্যে কে বড় এই বাঁধাকপিটা বড় আর টমেটোটা ছোট এরপর দেখবো কি লম্বা আর বেটে লম্বার পাশে টিক চিহ্ন ও বেটের পাশে কাটা চিহ্ন দেব দেখো জিরাপ আর ছাগলের মধ্যে কে লম্বা জিরাপ লম্বা ছাগল বেটে দেখো এইটা অস্টিচ পাখি আর এটা একটা ছোট পাখি তাহলে এই অস্টিচ পাখিটা লম্বা না ছোট পাখিটা তাহলে এই অস্টিচ পাখিটাই অবশ্যই লম্বা তাহলে এটার মধ্যে টিক আর ছোট পাখিটাতে কাটা এখানে দেখো একটা বাড়ির ছবি আর একটা মিনারের ছবি তাহলে বাড়ি আর মিনারের মধ্যে কে লম্বা মিনারটা লম্বা বাড়িটা ছোট এই তাল গাছ আর কাঁটা গাছের মধ্যে কে লম্বা অবশ্যই গাছ দেখো কত বড় আর কাঁটা গাছটা দেখো কতটুকু তাহলে গাছের মধ্যে চিহ্ন কাটা গাছের মধ্যে কাটা চিহ্ন এর পরের পাতা কি আছে দেখি দেখো কি আছে ভারী আর হালকা এখান দেখো ছবি দেওয়া আছে কি এটা জলহস্তি আর এটা ব্যাঙ তাহলে কে বড় জলহস্তি ভারী না ব্যাঙ ভারী অবশ্যই জলহস্তি এত বড় ভারী তাই জলহস্তিতে ঠিক ব্যাঙটাতে কাটা ব্যাঙ হালকা বলে গাড়ি আর সাইকেলের মধ্যে কে ভারী অবশ্যই গাড়িটা ভারী সাইকেলটা হালকা সাইকেলটাও আমরা হাতে করে তো তুলে নিতে পারি কিন্তু গাড়ি পাড়ি পারি না এই প্রদীপ আর এই টেবিল ল্যাম্পের মধ্যে কে বাড়ি টেবিল ল্যাম্পটা বাড়ি প্রদীপটা হালকা হয় ছোট বড় তাই প্রদীপে কাটা এই পালক আর ইটের মধ্যে কোনটা বাড়ি অবশ্যই ইটটা বাড়ি পালকটা খুবই হালকা হয় পালক হালকা কাটা এরপর দেখব মোটা রোগা আর সরু কোনটা মোটা বা কোনটা রোগা বা সরু এটা কে মোটা এই দুজনের মধ্যে এ মোটা তাহলে এতে ঠিক আর রোগাতে কাটা দেখো কুমড়ো আর গাজরের মধ্যে কে মোটা অবশ্যই কুমড়ো মোটা গাজর সরু একদম তাহলে গাজরে কাটা এই গাছটা মোটা না এই বাঁশটা মোটা দেখো এই গাছটা মোটা তাহলে গাছের ঠিক আর বাঁশটাতে কাটা এই মোমবাতিটা মোটা না এই মোমবাতিটা মোটা নীল মোমবাতিটা বেশি মোটা আর এটা ছোট তাহলে এটাতে কাটা তাহলে আমরা আজকে এই বিভিন্ন ধারণা কোনটা ভারী কোনটা হালকা কোনটা মোটা কোনটা রোগা বা সরু কোনটা লম্বা কোনটা পেটে আর কোনটা ছোট কোনটা বড় এই চারটে জিনিসের ধারণা আমরা আজকে করব। তাহলে বইয়ে যেটা যেটা আছে আজকে আমরা এটা করে নেব এটাই আজকে আমাদের অঙ্কদের টাস ঠিক আছে চলো চটপট তাহলে আমরা এটা করে নিই আজকে পরের দিন আবার দেখবো কিসের ধারণা দেওয়া আছে টাটা